নমস্কার, আপনারা দেখছেন হার্স নিউজ, সঙ্গে আমি সময়া। দেখে নেব এখনকার বিশেষ বিশেষ সংবাদ উত্তর দিনাজপুর কালীগঞ্জের। পথ দুর্ঘটনায় মৃত্যু এক মেয়ের, বয়স আনুমানিক 10 বছর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 7 নম্বর ভান্ডা গ্রাম পঞ্চায়েতের আশা মোড় এলাকায়। বাড়ি রয়েছে মহাদেবপুর এলাকাতে। বাড়ি থেকে মা তেল আনতে পাঠায়। সরষার তেল আনার সময় একটি বাস তাকে পিছে দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া ও এলাকাবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। এলাকাবাসীদের দাবি রয়েছে যে ঘটনার এই এলাকাতে হামেশায় কোনো না কোনো দুর্ঘটনা হয়ে চলছে। এলাকাবাসীদের দাবি রয়েছে এখানে সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করতে হবে, এছাড়া বাম্পার দিতে হবে। এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে ছুটে আসেন কালিয়াগঞ্জ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ও সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে। যে মেয়েটি মারা গিয়েছে তার নাম জয়া রায়, ডাকনাম অঞ্জলি, বয়স আনুমানিক 10, কিয়াটান স্কুলের ছাত্রী। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট। অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হওয়ার পর এখন আমরা চাচ্ছি যে এখানে বাম্পার দিতে, কারণ এখানে অ্যাক্সিডেন্টের উপর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখানে বাম্পার নাই, কোনো অ্যাক্সিডেন্ট হয় বাম্পার লাগবে, বেরিয়ার লাগবে, সিসি ক্যামেরা যদি হয় আরো ভালো হয়। আর এর পরবর্তী জন্য এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই 5-6টা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বছরের মধ্যে এখানে। আর হচ্ছে মানে হঠাৎ কীভাবে যে অ্যাক্সিডেন্ট হলো, রাস্তা পার করতেই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। যে অ্যাক্সিডেন্ট করে মারা গেল তার নাম কি? জয়া রায়। আর বাড়ি? বাড়ি হচ্ছে এই পাশে এখানে, মহাদেবপুর। মহাদেবপুর। আচ্ছা, তো তোমরা কী চাচ্ছ, কেন তোমরা আটক করে রেখেছো, পথ অবরোধ করে রেখেছো? আমরা চাই মানে যে এরকম দুর্ঘটনা আর পরবর্তী না হয়, তো এর সেফটি নেওয়ার জন্য সব কিছু ব্যবস্থা সরকারের কাছ থেকে যাচ্ছে। যে বাচ্চাটা মারা গেল জয়া রায়, সে কি মারা যাওয়া কোথায় গেছিল? সে দোকানে গেছিল, মুদিখানা দোকানে, কোনো জিনিসপত্র নেওয়ার জন্য, তেল বা খরচা করার জন্য। আচ্ছা, গেছিল আসার সময়? আসার রাস্তা পারানোর সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কোন গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়? তোমার পাবলিক বাস না হলে স্টেট হবে, মানে আমি দেখিনি, বাসি হয়েছে। তা তোমাদের দাবি তাহলে কী থাকছে? দাবি থাকছে এটাই, বেরিয়ার লাগবে, ব্রেকের তবে বাম্পার লাগবে, আর এখানে 24 ঘন্টার জন্য সিভিক ভলিউন্টার যদি রাখে এটা লাগবে আমাদের। এই কারণে দাবি এই কারণে আমরা পদ করেছি, রাস্তা ছাড়ছি না যতক্ষণ না আমাদের এই জরুরি জিনিসগুলো হচ্ছে। ফোন করবা না একটা? বাচ্চাটা সাইডেই ছিল। বয়স কিরকম হবে? বয়স কিরকম হবে? কিছু পাইছে যে যাওয়ার চলে গেল, এখন কি পাবে এখানে? বাম্পারটা দিত
দিতেই হবে আপনাদেরকে এখানে।